করোনার প্রকোপ ক্রমশই বেড়ে চলেছে, বহুদিন ধরে আয় বন্ধ, তার ফলে টান পড়ছে খাদ্যেও। এই সংকটময় পরিস্থিতিতে খাদ্যের সমস্যা মেটাতে উদ্যোগ দিল নওপাড়া শহর কংগ্রেসের সদস্যরা। তাদের উদ্যোগে সকাল থেকে একেবারে জোর কদমে চলছে এলাকাবাসীর নৈশভোজের আয়োজন। কখনো মাছ, আবার কোনোদিন মাংস ডিম, এক একদিন মেনুতে থাকে এক এক রকম আইটেমস। মেনুতে প্রতিদিনই আলাদা আলাদা মেনু। আমরা মাছ ভাতও খাইয়েছি, মাংস ভাতও খাইয়েছি, ডিম ভাতও খাইয়েছি। আজকের মেনুটা হচ্ছে লাউ দিয়ে, আপনার সয়াবিন দিয়ে আর ছোলা দিয়ে তরকারি একটা হবে, আর ডিমের ঝোল হবে। এলাকার দুস্থ মানুষের বাড়িতে গিয়ে গিয়ে একদম সরাসরি পৌঁছে দিচ্ছেন তারা। একই পরিবারের হাতে রোজই রাতে নৈশভোজের ব্যবস্থা করছেন তারা। যে আমরা লোকের বাড়িতে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ পৌঁছে দিয়েছি, কিন্তু এখন আমরা নতুন করে সেকেন্ড ফেজ, যখন ফেজ লকডাউন হয়েছে, তখন থেকে আমরা একদম পথে পড়ে থাকা মানুষ, যাদের কোনো ভোটার পরিচিতি নেই বা একদম বাচ্চা, তাদেরকে বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি খাবার। প্রতিদিনই প্রায় দেড়শোটা ফ্যামিলিকে আমরা প্রতিদিন দিচ্ছি। মানে এটা আজ একটা কাল একটা, এরম নয়, প্রতিদিন এই 150 মানুষের খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের, এবং প্রতিদিন বাড়াচ্ছি, সেটা কমাচ্ছি না। আজকে ধরুন মনে হয় 152-153 জন হবে। লকডাউন শুরুর দিন থেকেই চলছে এই কর্মসূচির কাজ। আগামী দিনেও যদি লকডাউন বাড়ে তাহলে তাদের সাধ্যমতো তারা আরও কিছু, যাতে আরও কিছুদিন এই পরিষেবা দিতে পারেন, এই কথাই দিলেন তারা। ক্যামেরায় সুখেন্দের সাথে সেঞ্চুরি পদ্মারের রিপোর্ট, সঠিক বার্তা।